হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো, আপনারা যারা নতুন রাইডার আছেন, মানে নতুন বাইকার, বাইকিং জগতে নতুন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। কেননা আমি আজকে বলতে চলেছি বাইকের রিজার্ভ ফুয়েল নিয়ে, মানে ফুয়েলে যে রিজার্ভ সিস্টেমটা থাকে এটা নিয়ে আজকে আমি কথা বলবো, এটা আমি আজকে ক্লিয়ার করব। সো আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা মূলত কাদের জন্য। সো আসতেছি ইন্ট্রোর পরে, ভিডিওটি দেখতে থাকুন। রিজার্ভ ফুয়েল সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে মিটারের যে ফুয়েলের সিস্টেমটা আছে সেটা বুঝতে হবে। তো আমি আগে সেটা নিয়ে কথা বলবো। মিটারের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে দুইটা বার আছে, মানে আমার যে ফুয়েলটা আছে সেটা এখন টোটাল 3.4 লিটার। নিচের একবারে নিচের বারটা হলো 2.4 লিটার আর উপরের বারটা হলো 1 লিটার। সো আমার টোটাল 3.4 লিটার ফুয়েল আছে। সো এখানে একদম নিচে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হলো রিজার্ভ বার, মানে আপনার যখন একবার নিচের বারে ফুয়েল চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার এখন রিজার্ভের চাবিটা অন করে দিতে হবে। আর একবার নিচের বারে আসার পর যদি আপনি রিজার্ভের চাবিটা অন না করেন তাহলে আপনার বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে অথবা স্টার্ট নেবে না। জিক্সার অথবা জিক্সার এসএফের ক্ষেত্রে একদম নিচের বারে 2.4 লিটার ফুয়েল থাকে, মানে রিজার্ভে 2.4 লিটার ফুয়েল থাকে। এখন আমি বলবো এই রিজার্ভ সিস্টেমটা কেন দেওয়া হয়ে থাকে। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই নিতে চাই, আমি এই চাবিটা আপনাদের দেখাই নিতে চাই। এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে এখানে অন, বাম পাশে লেখা আছে অফ, এবং উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে উপরের দিকে দেখবেন এখানে রিজার্ভের ইয়েটা লেখা আছে। তো উপরের দিকে রিজার্ভ, নিচের দিকে অন, আর বাম পাশে হলো অফ। আপনার বাইকের এই চাবিটা, এই কার্বোরেটর চাবিটা যখন নিচের দিকে থাকবে তখন অন থাকবে, বাম দিকে থাকলে তখন এটা অফ থাকবে, আর উপর দিকে দিলে তখন এটা রিজার্ভে আসবে। মানে আপনার ফুয়েল যখন 2.4 লিটার অথবা তার নিচে থাকবে তখন আপনাকে উপরের দিকে রিজার্ভে দিয়ে তারপর চালাইতে হবে, তাছাড়া আপনার বাইকের স্টার্ট হবে না বা বাইক বন্ধ হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলতেছি, আপনি এই কার্বোরেটরের যে এই চাবিটা আছে এটা আপনি অন কখন করবেন? যদি আমি আমার জিক্সার এসএফ বাইক দিয়ে বুঝাই তাহলে জিক্সার এসএফ বাইকে টোটাল ফুয়েল আটে 12 লিটার। তো সেই 12 লিটার থেকে শুরু করে 2.4 লিটারের আগ পর্যন্ত আপনার চাবিটা অন রাখতে হবে। এখানে অন লেখাই আছে, কাঁটাটা অনে রাখতে হবে। আর যখন আপনার ফুয়েলটা 2.4 লিটার নিচে নেমে আসবে তখন আপনার চাবিটা ঘুরিয়ে উপরের দিকে দিতে হবে, মানে রিজার্ভে দিতে হবে। এখানে REES রিজার্ভ লেখাই আছে, তো আপনারা 2.4 লিটার নিচে নেমে আসলে তখন আপনার চাবিটা রিজার্ভে দিতে হবে। তখন আপনার চাবিটা রিজার্ভে না দিলে আপনার বাইকটা চলিত অবস্থায় অফ হয়ে যেতে পারে, আবার স্টার্ট নাও নিতে পারে। আর আপনি যখন আপনার বাইকটা অনেক দিনের জন্য রেখে দিবেন তখন অবশ্যই আপনার কার্বোরেটরের চাবিটা অফ করে রাখবেন। বাম পাশে দেখতে পাবেন অফ নামের একটা অপশন আছে, আপনি এটা অফ করে রাখলে আপনার কার্বোরেটরের মধ্যে তেল নামার কোনো সম্ভাবনা থাকছে না। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন এই রিজার্ভ সিস্টেমটা কেন দেওয়া হয়। আসলে ভিউয়ার্স, এই রিজার্ভ সিস্টেমটা দেওয়ার মূল যে কারণ, যেন ইমার্জেন্সি সময়ে আপনার ফুয়েলটা আপনি কাজে লাগাতে পারেন। যদি আমি এটার একটা এক্সাম্পল হিসেবে দিই তাহলে মনে করুন আপনি কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে তখন আপনি আপনার ফুয়েলটা শর্ট হয়ে গেল, তখন আপনার ডেস্টিনেশনটা কিছুটা দূরে, তখন আপনি এই রিজার্ভ সিস্টেমটা ব্যবহার করে, এই রিজার্ভ ফুয়েল ইউজ করে আপনি আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন। এটা আসলে ইমার্জেন্সি কাজের জন্য দেওয়া হয়েছে। তাছাড়া সাধারণত নিয়ম, টাইম টু টাইম আপনার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল সবসময় পরিপূর্ণ রাখা। রিজার্ভ সিস্টেমটা আপনি সাধারণত ইউজ না করার চেষ্টা করবেন, যখন দেখবেন আপনার ডেস্টিনেশনে যেতে আপনার ফুয়েলটা শর্ট হয়ে যাচ্ছে তখনই শুধুমাত্র আপনি রিজার্ভ ফুয়েলটা ইউজ করবেন। অ্যান্ড ডেস্টিনেশনে যাওয়ার পর আপনি পরবর্তীতে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুল রাখার চেষ্টা করবেন, যেন সবসময় আপনি চাবিটা অনে রেখে চালাইতে পারেন। আজকে আমি মেইনলি নিউ বাইকারদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। আই হোপ আপনারা যারা এই বিষয়টি ক্লিয়ার ছিলেন না এখন ক্লিয়ার হয়ে গেছেন, আর যদি এখনও ক্লিয়ার না হতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, বর্তমানে বাংলাদেশে যে সকল এপআই ভার্সনের বাইক আসতেছে, মানে ফুয়েল ইনজেকশন সিস্টেমের বাইক, সেগুলোয় সাধারণত কার্বোরেটর থাকে না। তো আর এ কারণে
সেই বাইকগুলোতে আপনি রিজার্ভ সিস্টেমটাও পাবেন না আর চাবি সিস্টেমটাও পাবেন না। সো এফআই ভার্সনের বাইকগুলোয় ফুয়েল লাইনটা একদম ডিরেক্ট হয়ে থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিও, আমি ট্রাই করেছি আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, তাই আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমাকে প্রায় 20 কিলোমিটার রাইড করে যেতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।